জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে 55 র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিল বনগাঁর ছেলে সায়ন। পিতৃহারা সন্তানের এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবারের অন্য সদস্যরা। জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ে 55 র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিল বনগাঁর ছেলে সায়ন সাহা। সায়নের এই সাফল্যে স্বভাবতই খুশি তার পরিবার এবং তার শিক্ষক। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সায়ন, বাড়ি পাইপ রোড সুকান্তপল্লী এলাকায়। মাত্র 10 বছর বয়সে বাবা মারা গেছেন। বাবা চন্দন সাহা বনগাঁ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একজন অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুর পর লড়াইটা সহজ ছিল না। হাল ছাড়েনি সায়ন। মা, ঠাকুমা, দাদু সকলের মুখের দিকে তাকিয়ে শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে সে। খুবই ভালো লাগছে, মানে ভাবতে পারিনি এত ভালো র্যাঙ্ক করবে। আরও খুশি হতাম আজ যদি বাবা বেঁচে থাকতো, তাহলে বাবা খুব খুশি হতো। আমি নিজে কতটা খেটেছি, মানে তার থেকে ওর ঠাকুমাই, মানে ওর স্যার যার কাছে পড়তেন, তারপর এক গ্রুপ জেঠু আছে, তারা ওকে খুবই হেল্প করতো। আর এই স্বপ্ন পূরণের আর এক অন্যতম কারিগর শিক্ষক অভিষেক সাহা। অভিষেক বাবুর কাছেই জয়েন্টের যাবতীয় প্রস্তুতি নিয়েছে সে। এ বিষয়ে অভিষেক বাবু জানান, গেছিলাম বনগাঁর বুকে যাতে ছাত্রছাত্রীদের ভালো হোক, জয়েন্টের ব্যাপারে সচেতনতা বাড়ুক, তাই বনগাঁ একটা প্রতিষ্ঠান করতে। সায়ন হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রথম ছাত্র। আমার কাছে এসেছিলো জয়েন্টের কোচিং নেওয়ার জন্য, কিন্তু মিডিয়া ক্লাস স্টুডেন্ট হিসেবে আমি প্রথমে চেয়েছিলাম যে আরও ভালো ক্যাটাগরি স্টুডেন্ট আসুক। যখন দেখলাম যে সায়নই একমাত্র স্টুডেন্ট, তখন সায়নকে মনের মতো করে কোচিং দেওয়া শুরু করলাম। সারাদিনের পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো ও ছবি আঁকা অন্যতম পছন্দ সায়নের। তার মতে একটু রুটিন মাফিক পড়াশুনো করলে সাফল্য আসবেই। তার এই সাফল্যে শুভেচ্ছা নিউজ নোম্যান্স ল্যান্ডেরও। আমি খুব একটা পড়তাম না, আমাদের স্যার যেভাবে রুটিন মাফিক পড়াশোনাগুলো দিত, সেইগুলো করতে খুব একটা টাইম লাগতো না। স্যার রুটিন ছাড়া তেমন কিছুই করাতো না, যে আজকে এই কাজটার পরে এই কাজটা, সেই কাজটার পরে সেই কাজটা করে একটা মক টেস্টে, উইকলি মক টেস্টে যে অবস্থা করেছিল, যার জন্য সত্যি বলতে খুব একটা পড়তে হতো না। রুটিন মাফিক শুধু ওই কাজগুলো করলে এনাফ ছিল। অবশ্যই খুব ভালো লাগছে, আশা করিনি যে এতটা ভালো র্যাঙ্ক হবে। পরীক্ষা ভালো হয়েছিল, ভেবেছিলাম 2000-এর মধ্যে র্যাঙ্ক করবো, কিন্তু রেজাল্ট বেরোনোর পর খুব ভালো লাগলো যে এতটা র্যাঙ্ক হয়েছে, বা আশাও করিনি কখনো। অসীমদের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।